বাংলাদেশে ইউরোপ কান্ট্রির সব থেকে একটা পপুলার কোম্পানি ফিলিপস। ফিলিপস এর কিন্তু আপনার 2 নাম্বার দিয়ে বাজারে ভরা, তো এটার জন্য আপনি সবসময় মনে রাখতে হবে অরিজিনাল ফিলিপস এর কিন্তু 3 পিন। আচ্ছা 3 পিন? হ্যাঁ, অরিজিনাল ফিলিপস এর কিন্তু 3 পিন, বাজারে যেগুলো পাবেন ওগুলো 2 পিন। এই যে ফিলিপস কোম্পানি, এটা কিন্তু আপনার টেফলন গোল্ডেন মার্বেল যেটাকে বলে, ঠিক আছে, নন স্টিক করা। সেক্ষেত্রে আপনি যদি হালকা নিতে চান তাহলে এগুলা দিতে নিতে পারেন। এগুলা বেশি ভারীও না, বেশি হালকাও না, হালকাও না, মিডিয়াম। আর আয়রন হালকা নিলে কিন্তু আরেকটা অসুবিধা আছে যে আয়রনটার ভিতরে অনেক প্রেসার দেওয়া লাগে, তো আপনি ভারী নিলে কিন্তু কোনো প্রেসার দেওয়া লাগবে না, হাতটা না হাতের ঘষাতে হয়ে যাবে। আর যদি আপনি যদি হালকা নেন, হালকা যেরকম দায়িত্বা যেতে করা লাগে, এভাবে জাতা দেওয়া লাগে, তো এগুলা নিলে কোনো জাতা দেওয়া লাগবে না। এই যে পেস্টিজ মিয়া কো, এগুলা নিলে জাতা দেওয়া লাগবে না, এটা তো কিন্তু সেম জাতা লাগবে না, এটা কিন্তু আপনি মিডিয়ামের ভিতরে অনেক ভারী। আর আয়রন কিন্তু প্রত্যেকটা অটো আয়রন। আমাদের কাছে অনেক ব্র্যান্ডের কোম্পানি ফিলিপস, মিয়াকো, নোহা, ইন্ডিয়ান গাড়ি কোম্পানি যে নোহা, এই নোহা কোম্পানিতে শুরু করে পেস্টিজ কোম্পানি সব কোম্পানি আয়রন আছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেক আয়রনের জন্য ওয়ারেন্টি পাবেন, খুবই কোয়ালিটিফুল। আর অনেক ভিউয়ার্স আছে যে আমাদেরকে আয়রনের জন্য পাগল বানা ফেলতেছে যে ভাই এত কিছু ভিডিও দেন, আয়রনের ভিডিও কেন দেন না, আমাদের একটা আয়রন লাগবে ভালো আয়রন। তো তাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম। তো আমাদের এখানে কিন্তু অনেক কোম্পানি দেখতেছেন, পেস্টিজ কোম্পানি, এখানেও কিন্তু নোহা কোম্পানি, আর এখানে কিন্তু মিয়াকো কোম্পানি সবচেয়ে পপুলার। হ্যাঁ, মিয়াকো কোম্পানি। আমি প্রথমে বললাম কি আয়রন মধ্যে তো বিশেষ সেট আছে, হালকা আয়রন হয়, ভারী আয়রন হয়, আমাদের কাছে সব রকম কোয়ালিটি আছে, সব ধরনের কোয়ালিটি আছে। তারপর এখানে কোয়ালিটি নরমাল হেভি সব মিলে জেলে রাখছি। প্রথম থেকে শুরু করব, তাহলে আমি যদি প্রথমে দেখতে চাই দুইটা কোয়ালিটি ডিজাইন কি রকম দেখা যাচ্ছে। একই তো, আমি এই টাইপের থেকে শুরু করি আসলে। অবশ্যই, যেরকম এখানে দেখতেছেন আপনি মিয়াকো কোম্পানি আয়রনটা, মিয়াকো কোম্পানি, এটা ওয়ারেন্টি পাবেন 3 বছর, সিরামিক কয়েল, কখনো, হ্যাঁ কখনো কাপড় পোড়া লাগার কখনো চান্স নাই। আর এগুলো হচ্ছে রেস্টার সার্কিট ব্রেকার, তো অতিরিক্ত গরম হয়ে গেলে কিছু কিছু আয়রন দেখা যায় কোনো সার্কিট নেই, কাপড়টা পুড়ে যায়, তো এটার জন্য ওরকম কোনো মানে ভয়ের কিছু নেই। তো এটা যদি অতিরিক্ত হিট হয় অটোমেটিক অফ হয়ে যাবে, আবার কিছুক্ষণ পর আবার নিজে নিজে চালু হবে, তো মেশিন কাটা চান্স। এটা হচ্ছে মিয়াকো কোম্পানি, বেশি হিট হয়ে গেলে ওই অটোমেটিক্যালি সব, মিয়াকো কোম্পানি, যে কোম্পানি সবকিছু দেখাচ্ছে, 1000 ওয়াট, 1000 ওয়াট আয়রন ম্যাক্সিমাম 1200 ওয়াটই থাকে প্রত্যেকটা কোম্পানি। এটা হচ্ছে সিরামিক কয়েল, ঠিক আছে, এটা সিরামিক কয়েল, 3 বছর ওয়ারেন্টি পাবেন মিয়াকো কোম্পানি। একটা মডেল আছে, এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে, আপনার কোন কাপড়ে কতটুকু হিট লাগবে এখানে সবকিছু দেওয়া আছে, এদিকে এবং কি টেম্পারেচার ভলিউম সবকিছু কমানো বাড়ানো আছে, এখানে আপনি কম বেশি করে ইউজ করতে পারবেন। যদি আমি একটু নজর রাখি, এখানে দেখবেন নাইলনের সিল্ক কাপড় যদি দিতে চান তাহলে 2 এর দিতে হবে, তারপর হচ্ছে পলিস্টার দিতে হলে 3 স্পিড দিতে হবে, এদিকে যে পাওয়ার বাটন দেওয়া আছে। এটা হচ্ছে আপনি মিয়াকো কোম্পানি, হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে। আর একটা হলো আপনার টেফলন মার্বেল, এখানে সবকিছু দেওয়া আছে, আপনার দেখে কন্ট্রোল করে করতে পারবেন। এটা হচ্ছে আপনার গোল্ডেন টেফলন নন স্টিক, আর মিয়াকো হলো শুধু নন স্টিক, এটা সেম 3 বছর ওয়ারেন্টি। এখানে আরেকটা দেখছেন আপনি মিয়াকো স্মল সাইজ, অনেক সময় বলে এগুলা বড় সাইজ, অনেক সময় বলে আমি আমি ট্রাভেলে যাব, মানে ঢাকার বাইরে ট্যুরে যাব, এখন আমার ট্রাভেল ছোট একটা আয়রন দেন, সেই ক্ষেত্রে মিয়াকো আয়রনটা কিন্তু খুব সুইট একটা আয়রন, আর এবং কি অনেক ছোট, অনেক ছোট সাইজ। আর এটাও কিন্তু আপনার টেফলন গোল্ডেন মার্বেল যেটাকে বলে, ঠিক আছে, নন স্টিক করা। কত ওয়াট ওয়াটে যেখানে সব লেখা আছে 1000 ওয়াট, এটাও 1000 ওয়াট, এটাও সেম 1000 ওয়াট, 20 ভোল্ট, হ্যাঁ 220 থেকে 240 ভোল্ট পর্যন্ত চালাতে পারবেন। আর 1000 ওয়াট, এটাও সেম 3 বছর ওয়ারেন্টি, 3 বছর, এটাও সেম 3 বছর ওয়ারেন্টি। কত বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন? 3 বছর, লোহাতে 3 বছর, লোহা 3 বছর। আর সাধারণত আয়রন ভাই বাজারতে যদি একটা নরমাল আয়রন কিনেন 10 বছর নষ্ট হয় না, আয়রন যত দামি নেন যত কম দামি নেন হাতে তো পড়লে একমাত্র আয়রন নষ্ট হয়, তাছাড়া আয়রন নষ্ট হওয়ার কোনো চান্স নেই। আর সেম জিনিস আরেকটা আছে নোহা কোম্পানি, এটা নতুন নামাইছে বাজারে, খুব স্মল সাইজ, খুব সুইট একটা সাইজ, এটাও সেম গোল্ডেন নন স্টিক করা, এটা কাপড় পরা লাগার চান্স নেই, যদি অতিরিক্ত গরম হয় সে নিজে নিজে অফ হয়ে যাবে, ঠিক আছে, সে নিজে নিজে অফ হয়ে যাবে। এটা হচ্ছে 3 বছর ওয়ারেন্টি, কোন কাপড়ে কত হিট লাগবে এখানে সবকিছু দেওয়া আছে। আমরা তো প্রাইসটা জেনে নিব এবং ওয়ারেন্টি ব্যাপারটা জেনে নিচ্ছি, আগে আরো কোয়ালিটি আছে এগুলোকে দেখে।
এখানে আছে একটা ফিলিপস কোম্পানি, ফিলিপস, ফিলিপস তো বলার মতন কিছু নাই, বাংলাদেশে ইউরোপ কান্ট্রি সব থেকে একটা পপুলার কোম্পানি ফিলিপস। ফিলিপস এর কিন্তু আপনার দুই নাম্বার দিয়ে বাজারে ভরা, তো এটার জন্য আপনি সবসময় মনে রাখতে হবে অরিজিনাল ফিলিপস এর কিন্তু থ্রি পিন। আচ্ছা থ্রি পিন, হ্যাঁ অরিজিনাল ফিলিপস এর কিন্তু থ্রি পিন, বাজারে যেগুলো পাবেন ওগুলো টু পিন। আর এখানে কোম্পানি আসল যেহেতু নাম ফিলিপস জিনিস ভালো। হ্যাঁ আর এখানে আসলে আপনার রেড সুইস কোম্পানি, এটা তো বেশ বড়, এটা হলো রেড সুইস কোম্পানি। যারা হলো অনেক সময় দেখা যায় যে দোকানদার, কিছু দোকানদার ভাইরা আছে যে লন্ডারির দোকান, তারপর হচ্ছে আপনার দর্জির কারখানা, ভাই আমার বড় আয়রন লাগবে, সেক্ষেত্রে আপনি আয়রন গুলা নিতে পারেন। এটা হচ্ছে রেড সুইস কোম্পানি, এটা কয়েলটা কিন্তু অনেক বড় একটা কয়েল, ঠিক আছে। এটা যদি আপনি দিন রাত 24 ঘন্টা চালান নষ্ট হওয়ার কোনো চান্স নেই, এগুলো হচ্ছে কমার্শিয়াল আয়রন, ঠিক আছে। এই এই সিম রেড সুইস ব্র্যান্ডের। আর মিয়াকো কোম্পানি 2023 সালে একদম আপডেট ভার্সন একটা আয়রন নিয়ে আসছে, যেটা দেখতে কিন্তু রেড কালার, রেড এন্ড ব্ল্যাক, খুব সুইট একটা আয়রন। আর এটার জন্য ওয়ারেন্টি পাবেন আপনি 5 বছর, 5 বছরের ভিতরে যদি কয়েল যদি কোনো সমস্যা সার্ভিসটা ফ্রি পাবেন। এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার। আর আপনি যে কয়েলটা দেখতেছেন, কয়েলটা কিন্তু একদম নতুন মডেল, আগে বড় কিন্তু এরকম কয়েল আসেনি। এটা হচ্ছে টেফলন মার্বেল, টেফলন মার্বেল বলে, কাপড়টা পুরো লাগবে না, অটো আয়রন। আর এখানে দেখতেছেন এটা লাল কালারই হয় না, অন্য কোন কালার, এটা কালার একটাই ভাইজান, এটা কালার একটাই। আর এখানে আছে আরেকটা হলো পেস্টিস কোম্পানি, এগুলো তো কাপড় পোড়া লাগার কোনো চান্স নেই, এটাও সে কমার্শিয়াল ভাবে ইউজ করতে পারবেন, আপনি দিন রাত 24 ঘন্টা চালালে কোনো সমস্যা নেই। আর ওয়ারেন্টি পাবেন 5 বছর, 5 বছরের ভিতর কল যদি কোনো সমস্যা সার্ভিস ফ্রি। হ্যাঁ আচ্ছা আমি আয়রন গুলো একটু শর্ট ভাবে আবার শব্দ দেখি। অবশ্যই অবশ্যই, এটা হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালার ভিতরে অনেক বেশ বড় আইটেম, ঠিক আছে। আমি যেটা হাতের মাপ দিয়ে দিতে চাই, আমার এক হাতের মধ্যে হবে, ঠিক আছে, বেশ বড় আইটেম। এটা হচ্ছে আপনার মিয়াকো কোম্পানির, আর হচ্ছে এটা হচ্ছে রেড সুইস, রেড সুইসটা কিন্তু আসলে মাপটা প্রায় সেম, কাছাকাছি আর কি। এটা হচ্ছে সাদার ভিতরে, আর ছোটর ভিতরে যদি নিতে চান ছোট মধ্যে এগুলো পাবেন। আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন ছিল, অনেকে তো বলে আসলে হালকা আয়রন দরকার পড়ে, ভারী আয়রন দরকার পড়ে, কিন্তু আয়রন আসলে কোনটা ভালো, হালকাটা বেশি ভালো নাকি ভারীটা ভালো? আসলে এখন সবাই তো প্রেসার আলা জিনিস ওয়েট করতে পারে না, তাই না? সবাই তো প্রেসার আলা জিনিস ওয়েট করতে পারে না, সেক্ষেত্রে আপনি যদি হালকা নিতে চান তাহলে এগুলা ভিতরে নিতে পারেন। এগুলা বেশি ভারীও না বেশি হালকাও না, হালকাও না মিডিয়াম। আর আয়রন হালকা নিলে কিন্তু আরেকটা অসুবিধা আছে যে আয়রনটার ভিতরে অনেক প্রেসার দেওয়া লাগে, তো আপনি ভারী নিলে কিন্তু কোনো প্রেসার দেওয়া লাগবে না, হাতটা না হাতের ঘষাতে হয়ে যাবে। আর যদি আপনি যদি হালকা নেন, হালকা যেরকম দায়িত্ব যেতে করা লাগে এভাবে যাতা দেওয়া লাগে, তো এগুলা নিলে কোনো যাতা দেওয়া লাগবে না। এই যে পেস্টিজ মিয়াকো এগুলা নিলে যাতা দেওয়া লাগবে না, এটা তো কিন্তু সেম যাতা লাগবে না, এটা কিন্তু আপনি মিডিয়ামের ভিতরে অনেক ভারী। আর আয়রন কিন্তু প্রত্যেকটা অটো আয়রন। আচ্ছা আমি একটা কথা বলি, ভারী আয়রন যেগুলো সেগুলোর মধ্যে দেখা গেছে আমরা জিন্সের প্যান্ট করতে চাই, অনেক সময় হচ্ছে উলের কাপড় করতে চাই, তখন কিন্তু আসলে একটু চাপ দিয়ে বা একটু প্রেসার দিয়ে তারপর আসলে না, ভারী গোলাপিতে প্রেসারটা লাগে, সেটা হচ্ছে হালকার জন্য, হালকাতে প্রেসার দিতে লাগবে, একটু প্রেসার দিয়ে করতে হবে, প্রেসার দিয়ে করতে হবে। আইটেম যেগুলো আছে ভারী আইডল গুলোতে কিন্তু আপনার অতটা প্রেসার দিতে হয় না, এটা অটোমেটিক্যালি ভারী আছে, আপনি শুধু বসে দিয়ে তারপর শুধু আপনি কাজ করলে আপনার কাজটি ইজিলি হয়ে যাচ্ছে। আর এগুলো কোনটাতে তো পোড়া টোড়া লাগবে না ভাই, কাপড় কোনটাতে পোড়া লাগবে না, ঠিক আছে, কাপড় লাগায় কোনটাতে চান্স নেই। আচ্ছা ভাই আমি এখন একটু পয়সা জেনে নিব ভাই, অবশ্যই তো সবকিছু তো বুঝাইলাম, এখন প্রাইজের ধারণাটা তো এটা কিন্তু পেস্টিস কোম্পানি আয়রনটা, যদি আপনি যদি সেম জিনিস যদি প্যানাসোনিক ফিলিপস যদি বাইর করতে, এত হেভি আয়রন, আয়রনটার রেট মিনিমাম 5 থেকে 6 হাজার থেকে হতো। আয়রন আমরা দিতেছি মাত্র 2650 টাকা, 2650 টাকা, 2650 টাকা, 2650 টাকা, এবং কি ফিক্স প্রাইস, ফিক্স প্রাইস, হ্যাঁ 2650 টাকা, এটা হলো পেস্টিস কোম্পানি, থাকবে হচ্ছে 5 বছর, হ্যাঁ। আর এটা তো মরিভের ভিতরে, এটা হচ্ছে মিয়াকো কোম্পানি, এই আয়রনটা যদি আপনি নর্মাল বাজার থেকে কিনতে যান মিনিমাম আপনি 3.5-3800 টাকা নিবেন, আর এই আয়রনটা দিতেছি মাত্র আমরা 2250 টাকা, 2250 টাকা, 2250 টাকা, এবং মিয়াকোর আসলে 2023 সালের নতুন মডেল আয়রন, 2250 টাকা। তারপর এখানে আসলে আপনি নোহা কোম্পানি, নোহা ব্র্যান্ডের, এখানে নোহা কোম্পানি, এটা কিন্তু হেভিটা, নরমাল ডসে দুইটাই আছে। আচ্ছা এটা হচ্ছে বেশি বেশি ওয়েট, ওয়েটফুলটা এটা হচ্ছে একটু হালকা, হালকাটা, ঠিক আছে। আপনি এই নোহা আয়রনটা যদি নরমাল বাজারতে কোনো দোকান থেকে যদি কিনতে যান মিনিমাম আপনি 2500 টাকা নেবে, এই আয়রনটা আমরা দিতেছি মাত্র 1850 টাকা, 1850 টাকা, নোহার আয়রন হেভিটা 1850 টাকা। আর যেটা হচ্ছে নরমাল নোহার হলো একটু হালকা ভিতরে, এটা যদি আপনি কিনতে চান, এটা যদি নর্মাল বাজার থেকে কিনতে চান মিনিমাম আপনি 2000 টাকা, 1800 টাকা নেবে, এই আয়রনটা দিতেছি আমরা মাত্র 1400 টাকা, 1400 টাকা, মাত্র 1400 টাকা, 1400 টাকায় হচ্ছে আপনি কিন্তু আয়রন পেয়ে যাচ্ছেন। ওকে, তারপর মিয়াকো কোম্পানি আরেকটা আছে হেভি মডেল, যেটা
মিয়াকো কোম্পানি আয়রনটা নিতে গেলে মিনিমাম আপনার 2500 টাকা লাগে, ঠিক আছে? আয়রনটা দিতেছি মাত্র আমরা 1950 টাকা, 1950 টাকা, 1950 টাকা, লোকাল কোন দোকান থেকে কিনতে চান আপনি মিনিমাম 2500 টাকা, আর এটা দিতেছি মাত্র আমরা 2050 টাকা, ৫০০ টাকা, আর এটা দিতেছি মাত্র আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাচের ট্রেনিং এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।